আশেপাশে কেউ না কেউ তো মারা যায়, তো তাদের তো অন্তত মনে যে চোখটা যাতে পুড়িয়ে নষ্ট না করে, দান করলে অন্তত দুজন মানুষ তারা পৃথিবীর আলো দেখতে পাবে, এই অনুরোধটুকু আপনাদের কাছে করবো যে কেউ চক্ষু দান করলে বার্নিং ঘাটটা অন্তত ফ্রি করে দেওয়ার জন্য। তো আমাদের কথায় সারা দিয়ে উনি এগিয়ে এসেছিলেন, তো আজকে ওনার এটা দেখিয়ে কলকাতা কর্পোরেশন বলুন, হুগলি জেলায় প্রত্যেকটা বার্নিং ঘাট কেউ চক্ষু দান করলে ফ্রি হয়ে যাচ্ছে ঘাটটা। ভাবনামুখের আরেকটি সমাধান এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমার পেছনে দুর্গা মন্দির, কারণ এই কথাটা বলার জন্যে কোনো স্টুডিও থেকে বলা যেত না। আপনাদের কাছে এই জন্যে এলাম যে সোশ্যাল দুর্গা পূজা 2021 থেকে শুরু হয়ে গেছে, শ্রীরামপুরের পুরো অনেকগুলো পূজা মণ্ডপে সেটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। পূজা যেভাবে হয় পঞ্চমীর দিন মায়েরা ঠাকুরের সামনে পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিয়েছেন, সেটাকে বিক্রি করে যে ফান্ড হয়েছে সেখান থেকে পেনশন দেওয়া হয়েছে। কিন্তু সংগঠকরা এখনও জানাতে পারেননি যে কত টাকা করে মায়েদের হাতে তুলে দেওয়া হয়েছে, তাহলে খবর করতে সুবিধে হতো। কারণ আমি বলেছিলাম যেহেতু আমার আইডিয়া যেন মিনিমাম 3,000 টাকা তুলে দেওয়া যায়। ধরুন আপনারা পূজার মাসে পারলেন না, তাহলে পূজার পরের মাস পড়ে আছে, 12টা মাস পড়ে আছে, কারণ সৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন যে মা দুর্গার নতুন রূপে সাজছেন এই বছরের জন্য, আবার তাকে ভাসান দিয়ে দেওয়া হবে, তিনি অসুর বধ করতে আসেন, তার 10টা হাতে 10 ধরনের অস্ত্র। ঠিক এইটাকে যদি একটু অন্যভাবে ভাবেন যে মায়েরা যারা বাড়িতে বসে আছেন, মেয়েরা সদ্যজাত শিশু যারা জন্ম নিলেন এবং সেই মায়েরা যারা কালকে থাকবেন না, তারা যদি এই লড়াইয়ে নামেন তাহলে কাউকে বধ করতে হবে না, সৃষ্টি করতে হবে। সৃষ্টির আরেকটা নাম আমি দুর্গাপূজার মধ্যে দেখতে পাই। আমাদের যে 5 দিনের ছুটি এখানে যেখানে আমরা সবাই সম্মিলিত হই, সেখানে তো একটা কথা বলতে পারি যে রিজার্ভেশন মানেটা কি। হাজার হাজার বছর ধরে মায়েরা কোনো যুদ্ধক্ষেত্রে যাননি, কোনো ল্যান্ডকে জয় করতে যাননি, কিন্তু তারাই ধর্ষিতা হয়েছেন আমাদের পুরুষদের হাতে। তার কারণ পুরুষেরা এখনও রাস্তা খুঁজে পায়নি, সে কমিউনিজমের নামে হোক, সে ডেমোক্রেসির নামে হোক, সে সোশ্যালিজমের নামে হোক, সে দস্তবস্কির নামে হোক, সে পুটিনের নামে হোক, সে জেলেনিস্কির নামে হোক, সে মোদির নামে হোক, সে মমতাদির নামে হোক, সে বিডেনের নামে হোক, পুরো পৃথিবী জুড়ে মানুষ তার রাস্তা খুঁজেই বেড়াচ্ছে আর একে অন্যকে মেরেই যাচ্ছে, এবং সিস্টেমের নামে আমরা সেটাকে ঠিক বা বেঠিক বলছি। আজকে আমাদের দেশের মায়েরা, আমাদের দেশের বাচ্চারা মাসে একটা দিন তাদের ক্লাবে, তাদের কলেজে, তাদের স্কুলে, তাদের পূজা মণ্ডপে, পার্টি অফিসে, যদি তারা একদিন মাসে নিয়ম করে পুরনো খবরের কাগজ খাতা বই চাঁদা দিয়ে যান, যার 20% ডেভেলপমেন্ট, 20% ইউটিউবারদের, এবং 60% টাকা হচ্ছে সব বাড়িকে সোলার করা বা বেড়ানোর জন্যে ঋণ নেওয়া, বিনা সুদে ফেরত দেওয়া, কারণ 60% টাকা প্রতি মাসে বাড়তে 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 একটা সময় আসবে যখন আপনারা সবাই রোটেশন ইকোনমির ভেতরে ঢুকে গিয়ে ভারতের থেকে ভিখারিত্বকে দূর করে দেবেন, সবাইকে নিজেরা নিজেদের হাতে বাড়ি দিতে পারবেন, পাড়ার 3,000 মা ভারতের ভবিষ্যৎ লিখতে পারবেন। সেই জন্যে আজকে আমি সন্ধেবেলাটাকে চুজ করলাম, যখন লাইট জ্বলবে এবং যখন আপনারা নিজের বাড়িতে সন্ধ্যের প্রদীপ জ্বালাবেন, যখন মাকে প্রণাম করবেন, নিজের ঘরে সুসজ্জিত ঠাকুরকে প্রণাম করবেন, তখন আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকেও প্রণাম করে নেবেন। তার কারণ ভারতবর্ষের মায়েরা অনেক জায়গায় উঠে দাঁড়াচ্ছেন। দুর্গাপুরে ঝর্ণাদির কথা যদি বলি খুব কম বলা হবে, শ্রীরামপুরে রুমির যদি কথা বলি খুব কম বলা হবে। এইভাবে বিবেকের পথে তারা কাগজ তৈরি করে, কাগজের ব্যাগ তৈরি করে তারা বিজনেস করছেন, মায়েদেরকে পথ দেখাচ্ছেন, নিজেরাও পথ দেখছেন, কারণ যুদ্ধকে বন্ধ করা যায় না। হাজার হাজার বছর ধরে যে যুদ্ধ চলছে তার ভেতরে 33% ওমেনদের রিজার্ভেশন করে যুদ্ধক্ষেত্রে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এইভাবে যদি আমাদের দেশের 100% মায়েরা পারেন তাদের বাচ্চাদেরকে দিয়ে এই নিউজ পেপার ব্যাঙ্ক খোলানো, তাহলে একদিন যুদ্ধও বন্ধ হবে। তার কারণ কাউকে মরার জন্যে কোনো বর্ডারে যেতে হবে না, কারণ পৃথিবী জুড়ে শান্তি আসবে, সেটা বুঝতেই পেরেছেন যে হেঁটে আসবে না। এবং প্রচুর সৈন্যদেরকে এখন প্রাণ দিতে হচ্ছে, কারণ তাদের ওই কাজ চাকরি করতে গিয়েও অনেক ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। তার ভেতরে যাচ্ছি না, তার গভীরেও যাব না, শুধু একটা কথা বলবো, মাসে একটা দিন আপনি যে খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছেন সেটা পড়তে শুরু করুন, কিনুন খবরের কাগজ, জমা দিন,
এবং প্রত্যেক নাগরিককে অ্যাওয়্যার করুন এই ভিডিওটাকে শেয়ার করে, যে আমরা মাসে একটা দিন দু ঘন্টা দিয়ে দেশের অর্থনীতিকে বদলাতে পারি। এবং আমাদের দেশে যে গদি মিডিয়াকে বারবার বলা হচ্ছে, যাদেরকে গদি মিডিয়া বলা হয় না, আমি তাদের জন্য দুটো কথা বলি। আপনারা কী কথা বলেন? আপনারা যত ভুল ধরছেন ভুল তত বাড়ছে, আপনারা যত ভুল ধরছেন ভুল তত বাড়ছে। একটা তো সময় আসবে যখন আপনারা ভুল ছেড়ে দিয়ে যারা ঠিক কাজ করছে তাদেরকে তুলে ধরবেন। আমাদের চারিদিকে সোশ্যাল ওয়ার্কাররা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কেউ প্রমোট করে না, তাদের কথা অবধি কেউ তুলে ধরে না। তাই আমার মনে হয়েছে যে ভারতবর্ষে জাগরণের পালা শুরু হয়ে গেছে সোশ্যাল দুর্গা পূজার নামে, এখন সোশ্যাল জগদ্ধাত্রী পূজা, সোশ্যাল গণেশ পূজা, সোশ্যাল কালী পূজা। এবং সবাইকে বলবো, যখন আপনারা কারোর নাম মানে কারোর আইডিয়াকে শেয়ার করছেন, তার নাম নিশ্চয়ই করে শেয়ার করবেন, কারণ আমার পরেও প্রচুর মানুষ জন্মাবে যারা নতুন নতুন আইডিয়াকে জন্ম দেবে। যদি স্রষ্টাকে ভুলে যান তাহলে আপনাকে মিথ্যের আশ্রয় নিয়ে এগোতে হবে, আর মিথ্যের আশ্রয় নিয়ে ভিখারি তৈরি করা যায় ভাষণে হাজার হাজার কোটি টাকা বলে। মাত্র 30 টাকা এক কেজি খবরের কাগজ যৌথ প্রয়াসে যখন বিক্রি করবেন, 3 কেজির দাম 90 টাকা, আপনার হাত ধরে সততারও প্রতিষ্ঠা হবে, তার সঙ্গে প্রতিষ্ঠা হবে যে আমরা আমাদের জন্য কি করতে পারি মাত্র 3 কেজি খবরের কাগজ দিয়ে। তখন গভর্নমেন্টকেও অ্যাওয়্যার হতে হবে যে তারা এইভাবেও পথ দেখাতে পারত। পাড়ার 3000 মানুষ 100 টাকা করে যদি দেয়, যে টাকাটা হয় সেটাকে যদি জমাতে থাকে, বছরের শেষে বা কোনো সময় যদি আপনার পরিবারের কেউ মারা যায়, 3000 ফ্যামিলির ভেতরে যদি 10টা ফ্যামিলির কেউ মারা যায়, যে টাকা গচ্ছিত থাকবে তার 20% জমিয়ে, কারণ সেটা থেকে উন্নতি হবে, 80% টাকা সেই পরিবারগুলোর যদি হাতে দিয়ে দেন, তাহলে আমাদের দেশে কোনো গরিব থাকবে না। আপনাদের হাত ধরে, আপনাদের হাত ধরে আপনার কাকা মামা কাকিমা দিদিমা ঠাকুরদা ভাই বোনজি সবার হাত ধরে আমাদের দেশ এগোতে পারে। একটা জায়গায় ঘুরতে গেলে সবার টিকিট কাটতে হয়, তাই যখন মেম্বারশিপ করবেন সবার করবেন। ভাবনা মুখের থেকে এই প্রয়াস থাকলেও সব সাংবাদিকদের বলছি যে একটা পাড়াকে এক করার জন্য আপনাদের কলম ইউজ করুন, আপনাদের ভাষা ইউজ করুন, আপনারা যা জানেন সঠিকভাবে যদি ব্যবহার করতে শেখেন তাহলে খবরেরও মানে পাল্টে যাবে। আমি নরেশ জৈন, আমাকে শোনার জন্য ধন্যবাদ। শেয়ার নিশ্চয়ই করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো মানুষদের কাছে এটা পৌঁছে দেবেন। ধন্যবাদ।